বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেয়ার হাট। তো শীতের সকাল, দারুণ লাগছে, হিম হিম শীত শীত, এরপরে মোটর সাইকেলে চলা সত্যি ভীষণ শীত লাগতেছে, তারপরও কাঁচা রোদ, গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা পথ সত্যি অসাধারণ। আমরা এগিয়ে যাচ্ছি মেয়ার হাটের দিকে, রত্নপুর থেকে। দুপাশে রয়েছে গ্রামের সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বাড়ি ঘর। এখন আগের ঘর বাড়ি আর নেই, এখন এই নতুন নতুন ঘর বাড়ি তৈরি হচ্ছে, গ্রাম এখন বিল্ডিং এর সরাসরি। আগের যে সেই কুড়ি ঘর সেগুলো এখন খুব দেখা মেলা ভার, কিছু দূর আগাতে আগাতেই আমাদের চোখে পড়ে এখন ভবন। তো আগেরকার গ্রাম এখন নেই, তবুও আছে শুধু মাটি, আছে অক্সিজেন। এই যে আমরা দেখতে পাচ্ছি শিকদার বাড়ি, পাশে আর একটা পুরান বাড়ি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে ঘরের যে আগেরকার যে ঘর সেগুলো কিন্তু খুব কম, আনাচে কানাচে তাও এখন বিল্ডিং এর প্রাচীর দেওয়া। আমরা প্রায় চলে আসলাম, এখানে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, আর জল্লা ব্রিজটা। আমরা ব্রিজের পাশ থেকে উঠে যাচ্ছি, প্রাইমারি স্কুল রয়েছে, এটি হচ্ছে বাহারিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেরিয়ে আসলাম আমরা, এখন চারাকালী বাজার যাচ্ছি। চারাকালী ছত্তারের গোজা, এখান থেকে কত হেঁটে হেঁটে গিয়েছি, এখন পিচ ঢালা পথ হয়েছে। আগে আমরা দিদি বাড়ি বেড়াতে যেতাম, এই পথ ধরে অনেক সময় লাগতো, এখন 10 মিনিট লাগে, আর আগে লাগতো প্রায় 1 ঘন্টার উপরে আমাদের সময় লাগতো। সময়ের ব্যবধানে এখন সব কিছু সহজ হয়ে গেছে, আমরা মুহূর্তে চলে আসতে পারি একটা জায়গায়। ছোট ছোট চায়ের দোকান রয়েছে এখানে।